বাংলায় এসো বলে, এসো রোগ। আচ্ছা, ফুড অ্যান্ড মাউথ, এই যে এই যে ঘাগুলো, হ্যাঁ এই ঘাগুলো, দশ বছর ধরে চাষ করতে আমি কোনোদিন পাইনি। এই যে সুশান্ত দা, তুমি যে ইঞ্জেকশনটা দিলে, মানে এটা কি কারণের জন্য দিলে? এর মেইন কারণ গুলো হচ্ছে পায়ে ঘুরে ঘা হবে, পোকা হওয়ার সম্ভাবনা থাকে, যদি পোকা হয় তাহলে আরো বেশি সমস্যা দেখা যায়। আচ্ছা, মুখে ঘা হবে, আচ্ছা জিভে ঘা হবে, কথাটা বাইরে বলব, তুমি শুধু এই এসো রোগটা আমাকে একটু দেখাও, তারপর আমরা বাইরে কথা বলছি। ঘাগুলো হয়, আচ্ছা মুখের ভিতরে ঘা হয়, আচ্ছা হ্যাঁ গাদের ভিতরে ঘা হয়, আচ্ছা দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ঠিক আছে। আমি ঠিক এক বছর আগে সুশান্তদার কাছে এসেছিলাম এবং আমি ভিডিওটা করেছিলাম এবং তোমরা প্রচুর লাইক করেছো, প্রচুর কমেন্টস করেছো, আর আমি সেই উৎসাহ নিয়ে এক বছর পরে আমি আবার এসেছি। সত্যি কি সুশান্ত ঠাকুরের সেই ফার্মটা আছে
না বড় করেছে, তো সেটা নিয়েই আমি সুশান্তদার সাথে কথা বলবো। আচ্ছা সুশান্তদা, তুমি যে শুকরদের যে ইঞ্জেকশনগুলো নিজে হাতে হাতে দিলে, তো এটা কী রোগ একটু যদি আমাকে একটু গুছিয়ে বলো। এগুলো বাংলায় এসো বলে, এসো রোগ। আচ্ছা, ফুড অ্যান্ড মাউথ যেটা FMD বলে। আচ্ছা, এটার মূলত কারণ হচ্ছে পায়ের নিচে ঘা হবে, ইনফেকশান হয়ে ওখানে পোকা জন্মানোর সম্ভাবনা থাকে, গালে জিভে ঘা হয়ে যাবে, জ্বর হবে, হয়ে অনেক মাল মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কিন্তু যদি সময় মতো চেষ্টা করা যায় তাহলে ওদের ফেরানো যায়। যদি কেউ যদি গাফিলতি করে তাহলে আর ফেরে না, তাহলে আর ফেরে না, মানে এটা মরার চান্স বেশি, মরার চান্সটাই বেশি, 100% মরার চান্স থাকে। মরছে তো এই রোগটা, এই রোগটা মানে কি মানে বছরে আসে নাকি কোনো? এটা বছরে আসাটা বড় জিনিস না, আমি 10 বছর ধরে চাষ করতে আমি কোনোদিন পাইনি। আচ্ছা, 10 বছর ধরে করছে এরকম রোগ আসে? আমি কোনোদিন পাইনি, হয়েছে অনেক জায়গায় হয়, আমি শুনেছি নিজের একটু সামান্য গাফিলতির জন্য আমার আজকে এই পরিস্থিতিটা হয়েছে। আচ্ছা, ধরো আমি কোনোদিন পাইনি, যার জন্য আমি কোনো চেষ্টা করিনি, সবই তো ঠিক আছে, যখন তাহলে আর কিছু করার দরকার নেই। যখন যখন আমি করলাম তখন কি এই যে বিপদে পড়ার পরে তখন আমি এদের চেষ্টা করি, চেষ্টা করি। তো মোটামুটি যদি আমি এদের পিছনে 10 টাকা যদি একটা ইনজেকশন খরচা করতাম তাহলে আজকে আমার মালগুলোর এই ভোগান্তি হতো। তার মানে তুমি এক মাস ধরে আমি ভুলটা ধরতে পেরেছো? হ্যাঁ, আমাকে একজন সাহায্য করেছে এই বিষয়ে, আমাদের সবাই সবার সাথে যোগাযোগ রাখে, আমাকে সবাই একজন সাহায্য করেছে। আচ্ছা, আপনি চিনবেন ওই যে ইউটিউব ভিডিও দেখে ওই যে সাহেবডাঙ্গা ভদ্রলোকের নামটা কি জানো? হিরক বাড়ু হিরকদা। উনি আমাকে যথেষ্ট হেল্প, ভালো মানুষ, জেন্টলম্যান মানুষ। তো তুমি আমাকে বলো যে এই রোগটা তোমার এই 10 বছর ফার্মের মধ্যে এই প্রথম এলো, তাই না? এবং এখন তোমার প্রাণীগুলো এখন এখন পুরোপুরি পুরো রিকভারি হয়ে গেছে এবং এই ওষুধটা অ্যাপ্লাই করে তুমি ওদেরকে সুস্থ করে ফেলেছো। ওদের দেখা মাত্রই ইনজেকশন করতে হবে, ওদের দেখা মাত্রই ট্রিটমেন্ট করতে হবে। আর কী ট্রিটমেন্ট করতে হবে, কী করতে হবে সেটা আপনার যোগাযোগ রাখতে হবে। ঠিক, কোনো ডাক্তার আপনাকে হুটহাট, কোনো গরুর ডাক্তার ছাগলের ডাক্তার হুটহাট পরামর্শ দেবে না। আচ্ছা, আর তারা এই নিয়ে কোনো কোনো কখনো কী করবে না, কারণ একটা শুকরের পিছনে যদি তোমার ডেলি একটা ডাক্তার আসতে হয় তাকে মিনিমাম 500 টাকা চার্জ, একবার ওষুধ চার্জ তো নেবেই একদম। তাহলে একটা শুকরের 5 দিন ট্রিটমেন্ট মানে 3-4 হাজার টাকা নিয়ে বেরিয়ে যাবে। তারপরে আপনার শুকর বাঁচলো না মরলো সেটা দেখার দরকার না, কটাকা বাচ্চার দাম আছে মালের দাম কত আছে দেখাবে না, সে তার মতো নিয়ে যাবে। সে তো তার মতো, তার বিষয়টা সে তার নিজের জানতে হবে যে আমি এই ট্রিটমেন্টটা করবো, ইনজেকশনটা করবো, কোথায় করলে ঠিক হবে। সব জায়গায় শুকর ইনজেকশন করা যায় না। তাহলে তুমি বলছো 10 বছরে এই প্রথম তোমার এই রোগটার সাথে সম্মুখীন হলো, এবং এতে কি তোমার যা ফার্মে যা শুকর ছিল তার মধ্যে কয়েকটি কি মারা গেছে না? না না, মারা কেউ মারা যায়নি, কিন্তু তুমি তার আগে রিকভারি করে ফেলেছো। আমি প্রথম দেখার পরেই, আমি মোটামুটি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার পরেই আমি এনার পরামর্শ নিয়েই আমি কাজটা করলাম ভালো, এখন সবাই ওকে। তো তোমার ঘরে তুমি বলছিলে যে তোমার আর একটা ফার্ম আছে? আমি ওই ফার্মে যাচ্ছি না এখন। আচ্ছা, যেহেতু ওই এসো রোগ, হ্যাঁ যেহেতু আমার এখানে এটা দেখা দিয়েছে এখানটায়, আমি ওই ফার্মে যাচ্ছি না। আচ্ছা, কারণ এটা ছোঁয়াচে রোগ তো। আচ্ছা, এটা এখান থেকে ওখানে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমি গেলেই হবেই, হতে পারে মানে তোমার চুরুলি ওই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি, 90%-এর বেশি থাকবে যে হবেই। তো আচ্ছা সুশান্তদা, তুমি আমাকে বলো যে তোমার এই ফার্ম, আমি 1 বছর আগে আমি তোমাকে ভিডিও করে গেছিলাম, তো তুমি এই ব্যবসাটা কি বাড়িয়েছো না কমিয়েছো? দেখতে তো পাচ্ছেন যে কি করেছি। অবশ্যই তুমি আরেকটা ফার্ম তৈরি করেছো? হ্যাঁ, আরেকটা ফার্ম তৈরি করেছি, আরো ঘর বাড়ি সমস্ত মাল ডেভেলপ করেছি, ফার্মে অনেক কিছু আছে, আবার আরেকটা ফার্ম বড় তৈরি করতে চলেছি। আচ্ছা, তো আজকে গাইজ আমি ওই ফার্মগুলোতে যেতে পাচ্ছি না, আমি পুরনো ফার্মে এসেছি। আমি নেক্সট কোনো একটা ভিডিও আবার হয়তো নেক্সট মাসের দিকে ছাড়বো এবং চেষ্টা করবো সুশান্তদার নেক্সট মাসে কি আমরা যেতে পারবো ওই ফার্মগুলোতে? নেক্সট মাসে, হ্যাঁ নেক্সট মাসে আমরা যেতে পারবো। তো তোমার আপাতত যে মাল দাদা বলছিল, এই যে ভাইরাসটা দেখলাম, এই ভাইরাসটা আসার আগে তার ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো করা উচিত। আচ্ছা, এই ভাইরাসটা আসার আগে কিছু ভ্যাকসিন আছে সেটা? এই এই রোগের ভ্যাকসিন আছে, তার এই যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো এখন বুঝতে পারছি যে এগুলো গাফিলতি না করে করা উচিত। আচ্ছা, কারণ আমরা যেরকম একবার ঠেলায় পড়ে গাছে উঠেছি এখন বুঝতে পারছি যে তার যন্ত্রণা। তোমার কি এটা জানা ছিল এই ভ্যাকসিনগুলো? আমি জানি ভ্যাকসিন আছে, কিন্তু আমরা কখনো করিনি নিজের গাফিলতি, যে সবই সুস্থ আছে চলছে, দরকার পড়েনি, এত মাল বিক্রি হয়ে যাচ্ছে, এত আসছে, এত যাচ্ছে, কখনো ভ্যাকসিনের প্রয়োজন মনে করতাম না, কিন্তু এখন তো বুঝতে পারছি যে একটা ভ্যাকসিন দরকার। এই ভ্যাকসিনগুলো সামান্য পয়সা দাম, 2-4-5 টাকা খরচা করলেই তুমি যদি ভ্যাকসিন বছর ভালো থাকবে তাহলে আর এই রোগটা আসতো না, না এই রোগটা আসতো না, এই যন্ত্রণা ভোগ করতে হতো না, যে তুমি একা একা এই ইনজেকশনগুলো ফোটাচ্ছ একটার পর একটা। এগুলো জীবজন্তুর মানুষ, এদের এদের পিছনে তো প্রচুর খাটনি। আচ্ছা, একটা ধরা করা,
এটা ছোট ছোট বাচ্চাগুলো ধরলাম আর টাপাটাপ করলাম। তার মানে এই এসো রোগটা সম্বন্ধে তুমি আর একটু ক্লিয়ার যদি ডিটেলস আমাকে বলে দাও, শুধু এসো রোগটাই যে মুখ অ্যান্ড মাউথ অ্যান্ড ফুড, এখানে হয় কি এসো রোগটা আসলে পচন ধরে পাকে এবং ওই পায়ের খুর খসে যায়, মুখের দাঁত খসে যেতে পারে এবং পচে যেতে পারে। কিন্তু ওই যে আজকে হয়েছে থাক আমি কালকে করব, চিন্তা করলে হবে না, সঙ্গে সঙ্গে করতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে। আমি দেখলাম যে আমার মালটা এখন অসুস্থ, কারণটা কি? আচ্ছা, খোলাচ্ছে কেন? আচ্ছা, আমার যদি ভ্যাকসিন করা থাকে তাহলে তার টেম্পারেচার মাপতে হবে। আচ্ছা, যে 102 নর্মাল জ্বর আছে, 102 নর্মাল জ্বর, হ্যাঁ 102 এর উদ্দে যখন চলে যাবে তখন আমার টেম্পারেচার হাই, তখন ওর উপরই আমার ট্রিটমেন্ট চালাতে হবে যে কী করলে হবে। আচ্ছা, 102 এর উপরে চলে গেলে আমার টেম্পারেচার হাই হয়ে যাবে, তার মানে ওর আরও কিছু আছে। কিন্তু জ্বর হলেই যে ইংরেজন যে জ্বরেরটা করলে কাজ হবে তা না। আচ্ছা, এর জ্বরের ওষুধগুলো সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এর জ্বরের ওষুধ সম্পূর্ণ আলাদা, মানে এদের স্বাভাবিক টেম্পারেচার 102। যে গাভিন আছে তাকে একরকম করতে হয়, যে বাচ্চা আছে তাকে একরকম করতে হয়, সবাইকে সবরকম, মানে সবার গায়ের মানে নর্মালি টেম্পারেচার কি 102 অল টাইমের জন্য? জ্বর হলে 102-198 থেকে 100-102 এটা নর্মাল থাকবে। আচ্ছা, এর উদ্দে চলে গেলে তখন এটা জ্বর এসে গেল এর। তো গাইজ, আমি জানতে পারলাম যে জ্বর কখন এসে গেল, 102 পার করে গেলে তখন সেটা কিন্তু তার গায়ে জ্বর চলে এলো, 98 থেকে 100 স্বাভাবিক টেম্পারেচার, আর তার উপরে চলে গেলে জ্বর এসে গেলে এবং জ্বরের ট্রিটমেন্ট হয়। তো দাদা, জ্বর প্লাস এসব ট্রিটমেন্ট, পায়ের যে কুকুরগুলো তোমার ওষুধ মলম টলম লাগাতে হয়, স্প্রেগুলো করতে হয় সময় মতন, পটাশিয়াম ব্লিচিং, আচ্ছা ব্লিচিং এই পটাশিয়াম মধ্যে ইউজ করা যায় না যেহেতু ইনফেকশন থাকে, তুমি ওই ব্লিচিং করতে পটাশিয়াম করতে পারবে, তারপরে তোমার কী বলো ফিটকেরির জল করতে পারবে, আর চুন এইগুলো দিয়ে ঘর সবসময়ের জন্য সকালে বিকালে শোধন শোধন। তো গাইজ, একটা জিনিস জানতে পারলাম, 10 বছর ধরে দাদা ফার্মটা চালাচ্ছে এবং এখনও পর্যন্ত এরকম কোনো ভাইরাস এনার কাছে আসেনি। দাদারও একটু দুর্বলতা ছিল, আলসেমি ছিল, ভ্যাকসিনগুলো দেয়নি, এবং যখন ভাইরাসটা এসছে উনি খোঁজ খবর নিয়েছেন যে এটা একটা এসো রোগ এবং এটা পায়ে আর মুখে ঘা তৈরি করে এবং সেখানে পছন্দ ধরায়, এবং তুমি তাড়াতাড়ি অ্যাকশনটা নিয়েছো এবং তারা এখন উদ্ধার হয়ে গেছে। আমার ওষুধ সমস্ত ব্যবস্থা করতে অনেক কষ্ট হয়েছে, পেয়ে গেছি মোটামুটি দৌড়দৌড়ি করে সব এক জায়গায় করে আমি ব্যবস্থা নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো গাইস, আমি তোমাদের এসো রোগটা সম্বন্ধে জানালাম, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওকে, বা